গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকালটা শুরু একটা সুন্দর বাগান দেখে। তো দেখো, এখানে হচ্ছে আমাদের লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছে একটা লঙ্কা হচ্ছে সেটাই দেখতে আসছিলাম। আর দেখো গাছে, জবা গাছে এখানে ফুল ফুটেছে। তো এই গার্ডেন দেখতে দেখতে আজকে ভাবলাম ব্লগটা শুরু করা যায়। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমরা। গাইস এখন বাজে 8টা, আর আমার একটা দাদু আছে তোমরা তো জানো। তো ভাই চলে গেছে সেই দাদুদের ঘরে, অ্যাকচুয়ালি মানে দাদুর আজকে একটা জায়গায় যাবে, তো সেই জন্য ওখানে চলে গেছে ভাই দাদুর সাথে দেখা করতে। তো আমি এখন তো দেখো এই দেখো দাদুরা বেরিয়ে গেছে গাড়ি করে, আর এখানে ভাই আর আমি এখন চলে আসছি ঘরে। তো এখানে দেখো আমি চিনি নিয়ে এসেছিলাম, আর ঘরে এসে এখানে ভাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। মানে বাবা এখানে নাম লিখতে বসেছে চেম্বারের জন্য, পেশেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তো সেই অ্যাপয়েন্টমেন্ট নিতে বসে গেছে, আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম। তো তার কিছুক্ষণ পর আমি এখানে টিফিন নিয়ে চলে এসেছি। তো দুটো প্যাটিস নিয়েছিলাম, মানে কালকে বাবা এনেছিল, তো সেই দুটো প্যাটিসই আজকে সকালে খাচ্ছি। তো একটা ছিল চিকেন প্যাটিস, একটা ছিল নর্মাল ভেজ প্যাটিস। তো দেখো এখানে প্যাটিসটা খেয়ে তো বুঝতেই পারছো আমার মুখের এক্সপ্রেশনটা। তো এই দুটো প্যাটিসই কিন্তু খেতে অসাধারণ ছিল। আর তোমরা হয়তো বলবে যে ওটা চিকেন প্যাটিস রোল, কিন্তু ওটা চিকেন প্যাটিস রোল না, এমনি নর্মালি প্যাটিস, রোলটা আলাদা হয়। তো এটা বেশ ভালোই খেতে ছিল। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি জল ভরতে, গাছে জল দেবো। গাছগুলো একটু যত্ন তো করতে হবে না, নাহলে কেন ফল দেবে, ফল ফুল কিছুই তো হবে না। তো এখানে দেখো জল ভরতে এসে আমি কিছুক্ষণ ঢং করে নিলাম একটু, আর যখন আমি আয়নার সামনে যাই না কেন আমি একটু ঢং চাই। তো দেখো এখানে জল ভরা হয়ে গেছে আমার। তো জল ভরা হয়ে যাওয়ার পর এখানে আমি সব মানে দুটো বালতি আছে, একটা বালতিতে ভরিয়ে নিয়েছি, আরেকটা বালতি বসি, এখন আমি চলে এসেছি এখানে জল ভরতে। তো দেখো এখানে আমি ক্যামেরাটা সেট করে দিলাম, তারপরে আমি চলে গেছি দেখো এখানে গাছে জল দিতে। আর আমার দেখা দেখি ভাইও চলে গেছে। তো হঠাৎ করে দেখি ক্যামেরাটা নোট চেক হলো, তারপরে বাবা দেখছি যে বাবা ক্যামেরাটা ঠিকঠাক করছে। তো দেখো এখানে ভাই আর আমি গাছে জল দিয়ে নিচ্ছি, আর কি সুন্দর দেখো গাছে ফুল হয়েছে, তারপরে মানে অনেকগুলোই ফুল হয়েছে, বেল ফুল হয়েছিলো, জবা ফুল হয়েছিল, লঙ্কা গাছের লঙ্কা হয়েছিল বেশ কয়েকটা। তো দেখো এখানে আমি আবার জল নিতে চলে এসেছি, আর ভাই এখানে আটকে দিয়েছে, আমাকে ঢুকতে দেবে না ঘরে। তো দেখো এখানে মজা করছিলাম, তারপরে আবার ভাই খুলেও দিল। তো দেখো আবার আমি জলটা নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এখন আমি গাছে সবগুলো গাছে ভালোভাবে জলটা দিয়ে নিচ্ছি। আর ভাইও দেখি একটা কী একটা নিয়ে চলে এসছে, সেটা দিয়ে ভাইও দেখছি জলটা দিয়ে দিচ্ছে। তো আমাদের এখানে গাছ কিন্তু প্রচুর আছে, ক্যামেরাটাই কম দেখালো, মানে প্রায় 20টার মতো গাছ আছে এখানে। তো দেখো কত সুন্দর গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে মনসা গাছ আছে, সেই গাছগুলোকে আমি জল দিয়ে নিচ্ছি। তো জল দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম স্নানে। গাইজ আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে আসার পর আমি পুজো দেবো। তো পুজো দেওয়ার আগে আমি একটা ছোট্ট স্কিন কেয়ার করি আমার, তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো স্নান করে আসার পর একদম মুখটা ফ্রেশ হয়ে গেছে আমার। তো তারপরে আমি এখন যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবো, কারণ আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না, কারণ এখন তো আর শীতকাল না, তো সেই জন্য। তো আমি একটু সানস্ক্রিনের ল্যাকমির এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবো। তো আমি যখনই স্নান করে আসি না কেন, এই মানে এইটা আমার অ্যাপ্লাই করতেই হবে, মানে এখন যা গরম, না হলে রোদের তাপে। তো এটা তো শুধু মুখে অ্যাপ্লাই করলে হবে না, কানগুলোকে এমনিতে পরশি যে আমরা ছেড়ে দেবো, ওগুলো তো দিয়ে নিই। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এই লিপ বামটা কোথায় অ্যাপ্লাই করে নেবো। এটা হচ্ছে ভ্যাসলিনে একটা পিঙ্ক লিপ বাম, তো এটা অতটাও পিঙ্ক হয় না, এটা প্রায় শেষ। আমি জানি না লোকে কীভাবে আয়না না দেখে সব মেকআপ করে ফেলে শুধু ক্যামেরা দেখে, ওটা আমার দ্বারা হয় না, আমি সবসময় আয়না চাই একটা আয়না। তো দেখো এখানে আমার পুরো স্কিন তৈরি। তো চল, তো আমার পুজোটাও হয়ে গেছে, সেটা আমি আর ভিডিও করতে ভুলে গেছি। তো তারপরে দেখো আমি এখানে স্কুলের জন্য চুলও বেঁধে নিয়েছি, আর আজকে আমার চুলটা ভেজা ছিল, আর স্যাটারডেও ছিল, তো ভাবলাম হাফ ছুটি স্যাটারডেতে, তাই ভাবলাম যে চলো একটা চুলই বেঁধে নিই।
তো দেখো এখানে একটা বিরিয়ানি করে নিয়েছি, তারপর আমি চলে এসেছি রেডি হতে। এখানে দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি, আর আমি আজকে স্যাটারডে তো হাফ ছুটি, তো সেই জন্য আমি ভাবলাম আজকে কিছু খেয়ে যাবো না, যেহেতু কিছুক্ষণ আগেই আমি প্র্যাকটিস খেয়েছি প্রায় 9টা 7টা নাগাদ। তো দেখো এখানে আমি আর কিছু খেলাম না, তো দেখো এখানে রেডি হয়ে আমি পারফিউম মাখছিলাম, তো ভাবলাম তোমাদের দিয়ে দিই, তো তোমাদেরও সেই জন্য একটুখানি প্যাটে দিয়ে দিলাম পারফিউম। তো দেখো এখানে কিন্তু মায়ের আজকে শরীরটা ভীষণই খারাপ আছে, মানে প্রচণ্ড মায়ের শরীরটা খারাপ। তো তার মধ্যে আজকে আবার ভাইয়ের পরীক্ষা, আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে ভাইয়ের, তো তার মধ্যে আরোই চাপ। তো দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন মোজা পরে নিচ্ছি, আর এখানে আমি বেডি হয়ে গেছি। আর আমি আর আমার ফ্রেন্ড কিন্তু যাই, আমরা দুজনে একসাথে যাই স্কুলে, তো আমার বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছিল। তো তারপরে দেখো মা ভিডিওটা কন্টিনিউ করেছে আমি স্কুলে যাওয়ার পর, অ্যান্ড দেখো মা ভাই মাকে জল এনে দিল, মা জলটা খেয়ে তারপরে দেখো এখানে দুধ আর খই নিয়ে বসে গেছে। যেহেতু মায়ের একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তো সেই জন্যে মাকে দুধ খইটা খেতে হয়, আর সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটার জন্যেই মার শরীরটা এতটাই খারাপ। তো দেখো এখানে বাবা ভাত খেয়ে নিয়েছে, এখন ভাত খেয়ে দেখো বাবা মা ভাইকে রেডি করে দিচ্ছে। ভাইয়ের পরীক্ষা হচ্ছে 11:30 থেকে, তো 11:30 মানে 10:30 নাগাদ ভাইকে রেডি করে দিচ্ছিলো, সব করে দিচ্ছিলো, একদম রেডি করতে শুরু করে দিয়েছিলো। তো এখানে দেখো প্রায় রেডি হয়ে গেছে ভাই, আর এখানে বাবা আর মাথায় চুল তো নেই, যাই একটুখানি আছে ওটাই চিউনি করে দিচ্ছে। তারপর ভাই এখানে দেখো ব্যাগটাও নিয়ে নিয়েছে, নিয়ে এখন ভাই বসে গেছে মোজা পরতে। তো মোজা জুতো পরার পর এখানে ভাই চলে গেছিলো স্কুলে। তো তারপর দেখো বাবা ভাইকে ছুটির পর নিয়ে এসছে স্কুলে, আর পরীক্ষা কেমন হয়েছে ও বললো যে ভালোই হয়েছে, এখন কতটা কী দিয়েছে ভালো পরীক্ষা সেটা তো জানি না, আশা করছি ভালোই হয়েছে, কারণ ওর প্রিপারেশনও খুবই ভালোই ছিল পরীক্ষার। তো তারপরে এখানে দেখো বাবা সব কাজ করেছে আজকে ঘরে, কিন্তু মাসে এটা খুবই খারাপ, তো রান্না থেকে শুরু করে প্রায় সব কাজই বাবাই করেছে। তো তার মধ্যে দেখো রান্না করতে করতে বাবা আমি চলে এসেছি। তো দেখো বাবা আজকে রান্না হয়েছিলো আমাদের লাউয়ের তরকারি, আর হয়েছিলো উচ্ছে ভাজা, আর রাত্রের জন্য একটা তরকারি করে গেছিলো মাছের। দেখা দেখো স্কুল থেকে এসে আমি একটু টেবিলের ওপর বসে পড়লাম, বসে তারপর ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ঘরে। তারপর মাকে এই ওষুধটা বানিয়ে দিলাম, এটা হচ্ছে কুলেখাড়া পাতার রস, তো সেটা দেখো আমি মাকে দিলাম, আর মা কোনো রকমে এটা গিলে শেষ করলো, মানে আর এটা খেতে প্রচণ্ডই বাজে ছিল, মানে অখাদ্য টাইপের একটা ছিল, তো তবুও কী করা খেতে তো হবেই। তো এখানে দেখো খাওয়া হয়ে যাওয়ার পর আমি গ্লাসটা রেখে হাতটা ধুয়ে নিলাম। তো তার মধ্যে দেখো বৃষ্টিও চলে এসছে, তো বৃষ্টি এসে গেছে, তো আমি ফটাফট আগে যেই কাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলো তুলে আনলাম, আর বৃষ্টি পড়ছে দেখে মনে হলো যে একটু ভিজি, যেই আমি বাইরে গেছি ও মা বৃষ্টি চলে গেছে, খুব ভালো। স্কুলে যাওয়ার সময় যেহেতু আমি কিছু খেয়ে যাইনি, তোমরা দেখেছিলে শুধু প্যাটিস খেয়ে চলে গেছিলাম, তো সেই জন্য এখন বাজে 2:00, তো আমি স্কুল থেকে এসে খেতে বসে পড়েছি। তো আজকে মেনুতে আছে কি কি আছে, উচ্ছে ভাজা আছে, শাক আছে, আর মাছ আছে, লাউ দিয়ে মাছ, এখানে যে ডাবটা এনেছিল বাবা সেটা, আর মার তো শরীরটা ভালো না সেরকম জানেন। আজকে বিকেলে হয়তো মাকে ডাক্তার দেখাতে যেতে পারে। আর দেখো তোমাদের তো বললাম রাত্রের জন্য বাবা তরকারিটা করে রেখেছিল, তো এই হচ্ছে মাছে একটা কালিয়া টাইপের, তো এটা রাত্রের জন্য বাবা একবার রান্না করে রেখে দিল, আর বারবার করবে না, বাবারও মানে ভালো নেই শরীরটা অত। তো দেখো এখানে প্রায় রান্নাটা হয়ে এসছে ফুটছে জলটা, তো চলো একবার তোমাদের সাথে বিকেলে গিয়ে কথা বলছি। তো চলে এসছি বিকেলবেলা, বিকেলবেলা আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু শুয়েছিলাম, রেস্ট করলাম, তো তারপরে একবার চলে এসছি বিকেলবেলা, এখন বাজে 6টা। তো দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, মানে কোথাও বেরোবো না, চুলটা আর কি বেঁধে নিচ্ছি। তো বাঁধা হয়ে যাওয়ার পর এখানে দেখো বিকেলবেলা টিফিন করছি, টিফিনে আমি খাচ্ছিলাম হরলিক্স, আর বাবা আর মা খাচ্ছিলো চা, মানে চা খাচ্ছিলো। তো দেখো খুব মজা করে হাসি হাসতে হাসতে আমরা খেয়ে নিলাম, তারপরে আমি বসে গেছিলাম পড়তে। তো আমার স্কুল থেকে প্রচুর লেখা দিয়েছিলো, তো সেগুলি আমি এখন লিখে নিচ্ছি। তো তারপরে চলে এসেছিলাম ডিনার করতে। তো দেখো আজকে ডিনারে যেটা ছিল তোমাদের তো বলেইছি, আর এখানে দেখো পেঁপে সেদ্ধ আছে, সেটা হচ্ছে মায়ের জন্য, মায়ের যেহেতু কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তো সেই জন্য মা পেঁপের দিয়ে ভাত খাবে। তো চলো আজকে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ডিনারটা দেখিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।